যোগে হবে চার, দুই দিকে যাই যদি দুই পরিবার, পড়বে রে গোলক ধাধার মাঝে, তাই করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ, চাপা বাচ্চা বাবাজ, চাপা বাচ্চা বাবাজ, চাপা বাচ্চা। আমি জানতাম নুসরাত আমাকে ছাড়া তুই থাকতে পারবে না। তোমরা হঠাৎ কি বলে মানে আসে পড়ছাও তোমরা তো মোর সাথে এসে নাই। আহারে আপার কথা ওরে কমু আগে কোন আমনে কেরু আছেন আসি আসি আর কি মোর সারা জীবন থাকা যায়। শুনেন একদম টেনশন করিয়েন না, আমরা আইসি মানে আমনে প্রবলেম সলভ। না তোমরা আইসাও আমি খুবই খুশি হয়েছি। তা তোমার দুই বোন আসলে তোমার করে আর বোনে রাখোই সব শালি মিলে একসাথে আসলে তো ভালো হইলো নি। দুলা ভাই দুই শালি জ্বালায় তো আপনি সহ্য করতে পারবেন না, আর শালির আলো তো আপনি পাগল হয়ে যাবেন। এটা অবশ্য তুমি ঠিক কথাই কইছাও। বাবা রে বাবা তোমরা তো কি দুষ্ট দুষ্ট, বিয়ের দিন তো শরবতের মতো কি জানি দিছিল অল্পের জন্য হাসপাতালে যায় নাই, আবার আমার জুতা চুরি করে কোনে ফালা দিছিল, আমি খালি পায়ে মনে করতো রাগে ঠেলা যে কয়ে উঠলাম না যে দূর মিয়া মানুষ বিয়েই করবো না। না বেটা সন মানুষ কি বিয়ে করে দেবো নাকি, আসলে সে কি আমরা পুরুষরা যতই তপাদাপি যতই রকম হালুম বালুম করি না শেষ পর্যন্ত আসলে তোমার সারা আমার কোনো উপায় নেই। না বুঝে উপায় আছে, তবে যে তোমরা দুজন আইসাও তোমার হাতে যদি নুসরাত আসলো নি বিশ্বাস করাম যে কি খুশি হইলাম আমি। আহারে দুলা ভাই আনা আমার এত টেনশন করেন কি লাই, আপনার মন একখানা দুঃখ লাগছে আরি, আমরা আইসি আমরা ব্যাড প্রবলেম সলভ করি আলামু। দেহ শর্মি তোমরা বড় আগে সব বোঝো তো, যখন স্বামী স্ত্রী মিলে সংসার শুরু করে তখন কিন্তু টুকটাক ভুল বোঝাবুঝি হয়, এর কথা আর পছন্দ হয় না এর কাম আর পছন্দ হয় না, তাহলে ওদের যাইব আমাকে না কয়া যাবো না, আমি যে কি কষ্ট পাচ্ছি তোমরা আমি বুঝতে পারবো না। আরে থাক দুলা ভাই মনে কষ্ট হয় না, দুলা ভাই খুব ক্ষুধা লাগছে। ও দুলা ভাই আরো খুব ক্ষুধা লাগছে, আমরা দুইজন দুই ডিস্ট্রিক্টে তো নাইছি, আই আইছি নোয়াখালীর তুন এতি আইছি বিক্রমপুরের তুন, ক্ষুধা লাগছে না কোন? জানি জানি আল্লাহ আমার একটা কপাল দিছে, বউ দিছে একটু শালি দিছে দেড় আলি, খাবার পছন্দ করে আমি কিন্তু জানি। এই যেমন শর্মি তুমি তুমি নোয়াখালা তুমি কিন্তু তেতুল পছন্দ করো, আবার তুমি বিক্রমপুরিয়া আলো দিয়ে তুমি খুশি, আবার আমার শালিডোরে থাকে হুটকি বত্ত করে দিয়ে রান্ধে দেই ও কিন্তু খুব খুশি হবো। কাতারে থাকে আমি সব রান্না বান্ধব শিখালাইছি, তোমার বোন তো নাই এখন এক বেলা রান্ধা তিন বেলা খাওয়া নাকি ন টেবিলে বসে খাতে খাতে সব কথা বলি। চল 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 বেগা লই যাই কেন, এই এই দাও আমার কাছে দাও আমার কাছে। আহারে দুলা ভাই আমরা আজ আনে সেবা করতাম, আপনি কি আমরা সেবা করবেন এই কোন কথা হলো রে চলেন। আহারে কবে যে তোমার বোন নুসরাত আইসা এই কথাটা খুব আরাম শান্তি বাবু নুসরাত চলেন চলেন দূর আপা আইবো আপা আইবো মানে চল চল। নেত্রী এই জন্য তো আপনি আমাদের যোগ্য নেত্রী, কাদা লিডার হব বর্তমানে আপনি ল্যাঙ্গ নেত্রী, আপনি যা অর্ডার করবেন আমরা সেটাই পালন করব। খুব খুশি হয়েছি নেত্রী, এই যে আপনি বুঝতে পারছি হাতে ব্যথা পাইছেন ওই সাতটার ইচ্ছা মতো সাজাতে পারছে, খুব খুশি হয়েছি নেত্রী। ভাই আমি কইছিলাম না আমাকে নেত্রী পারবো সাতটার সাইজ করতে। খুব ভালো কইছো, খুবই ভালো বুঝছো তুমি। অপমান করছে এখন কানে ধরাইছে মুরগির মতো নাচাইছে আরো কত কিছু করছে নেত্রী। অপমান কয় প্রকার? তিন প্রকার। কি কি
ছোট সাইজের অপমান, মাঝারি সাইজের অপমান, বড় সাইজের অপমান। তবে কোন প্রকারের অপমান হচ্ছে? নেত্রী, আমাদের যে অপমান করছে ওটা হলো বিগ সাইজের অপমান, ডাইরেক্ট অপমান। আরে সাতটাটা বলত না, সে তো খালি অপমান করলে সেইনে তো মাইরন দরকার, মাইরন দরকার, সেই যে খালি তো অপমান করছে। নেত্রী এই নিজেরা তোরা কি মনে করাই তোমরা ওই টিকটক হৃদয় সাপ দাও। আপনি আঙ্গু মারতেছেন কে? মারছি কে? আমরা কি করছি? আপনি আঙ্গু মারতেছেন কে? আমার বাতি যা ডিমব্রাস এক তো দুইজন লইকে খারাপ হইছে। এখন ক সত্যি কইরা ক, আমার ভাইস তা ডিমব্রাস রে এই কুবুদ্দি দেশে কেডা তুই দাও। ওই যে রাজীব, রাজীব কে দিছে? তোরা তো দুইজন দুই দিকের দিকে এই বিল আঙ্গুল ধরতে লাগছো, আমি কারে বুঝবো? আমি কইতেছি ঠিক কইরা ক। রাজীব বুঝবেন না দিছে, আমি না কুবু। এই ভাই আপনি আমার কথা দেখছেন কে লিখে? আমি বাধা দিছিলাম রাজীব কে না চলেন। ওই কথা আছে না, সোজা আঙ্গুলে ঘি ওঠে না, আঙ্গুল ব্যাখ্যা করে এই বিল উড়াইলে ঘি ওঠে। আমি বুঝতে পারছি এইভাবে তোমাকে দিয়ে কাজ হবে না, আমি পারমু না, তোকে বিচার তোকে দিয়ে করান লাগবে। কি কইতেছেন নেত্রী? এ তুই তুই ওরে কইছে কো সোফার মার মারমো মার। এ রাজীব রেডিও ভাই ইয়ার ভাই কইছে। এ তুই তুই ওরে এমন জোরে সোফার মারবি মুইজে তো শব্দ পাই মার। এ রাজীব ভাই আমি কিন্তু তোরে গ্রাম তে নিয়ে আইছি, তুই না খেয়ে থাকতি এ জায়গায় না, তোরে বেতন দিতাছি খাওয়াইতাছি, তুই কিন্তু আমাকে হাত দিবি না, আমি কিন্তু তোর লিডার। এই দেখ দেখ, এই দেখ বুঝছেন ভাই, এই আমার কিন্তু গালে ব্যথা, দাঁত ব্যথা, দেখ দেখ আমি মায়ের সময় আছে না, দেখ আমার থাকি না বুঝছেন। ভালো লাগছে, বহুত ভালো লাগছে, তাই ভালো লাগে না এটা হেইডাইছে দিনে দুপুরে একটা মাইয়ারে কিডন্যাপ করে তার ইজ্জতের উপরে হাত দিতে চাইছো, এইটা বড় মজা পাই নাই। থানায় কমপ্লেন করছে, সেইতে পুলিশ আইছে। আমার নির্বাচনী ওয়াদা হইলো যারা আমারে ভোট দিবে তাদের লিগে এক ধরনের বাস, আর যারা আমারে ভোট দিব না তারা লিগে আরেক ধরনের বাস, বুঝছো? এর লিগে আমার মার্কা হইব ঘুষা মারলি না কেরে? মার একটা মারের মুখ বরাবর। দোস্ত তোমরা কিছু মনে করো না, এটা হলো আমার বাতিজা, এইটা জন্মের পরে ওর যে আলাজি বেটা একটু ছোট আছিল, আমরা যদি কোনো মানুষের কই আই লাভ ইউ 20 সেকেন্ডে হ্যার এটা কইতে এক মিনিট লাগে। এখন কাউন্টন বান্ধ, শরীরটা তো হইছে বেশি মিছিল করো শরীর তত পিটুই, চলো আমি কইছিলাম না বোম্বে থেকে নাইকি নিয়ে আসমু,
এলো মোশের নায়িকা। বা 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 চমৎকার চমৎকার অজ্ঞা নায়িকাঞ্চল, এই পর্যন্ত যত নায়িকা আমি দেখছি তার থেকে সবচেয়ে সুন্দর হচ্ছে এই নায়িকা। কিয়া নাম তোমারা? মেরা নাম পিপিলিকা পাড়ুকন হ্যায়। আমাকে পরিচয় করিয়ে দিই, সে হচ্ছে মির্জা করিম, ইন্টারন্যাশনাল ডিরেক্টর, এবং 21টি অস্কার পাইছে। हाँ पता है, मैंने आपके बारे में बहुत सारी बातें सुनी है खन्ना से। वो आपके दो दो फिल्म है ना, क्या कहते हैं, अग्निपथ में जुद्धा और पानीपत में जुद्धा, वो मुझे बहुत अच्छी लगी। बहुत मेरा तो बहुत इच्छा थी कि मैं उस फिल्म में एक्ट्रेस बनूंगी, लेकिन हो ही नहीं पाई। देख शाहरुख, तू तो खबर रास ना, आज जब बॉम्बे तो नहीं से नायिका से यार आगुन फतर युद्ध পানিপথের যুদ্ধ দুগা ছবি দেখি ফলাইছে অলরেডি। একচুয়ালি ম্যাডাম এক বাত বলুঙ্গা ইয়ার, আপ যাও ফিল্ম দেখা রাইট, বিলকুল মুঝে দেখা রাইট, এই পেছনা মে কন হুঁ। হ্যাঁ আপ শাহরুখ হ্যায় না? বড়ে বড়ে জারে এসে ছোটি ছোটি বাতে হতি রেতি হে। দেখা মেনে আপকো পেছন লিয়া। জিও খুশ রাও মুস্কু রাও কাল হো না হো। এই শাহরুখ, আরে একটা জিনিস আমি বুঝতে পারি না, নায়িকা আসলেই তোর সব অতীতের যত সিনেমার ডায়লগ আছে সব শুরু করিস, ব্যাপার কি? আরে একটু কইতে দে, সে নাচ জানে কিনা, গান জানে কিনা, অ্যাক্টিং পাওয়ার তার কতটুক, এগুলো একটু জানতে দে। আচ্ছা তোমার কি নাচনা আতা হ্যায়? হ্যাঁ আতি হ্যায়, দিখাও ক্যা? হ্যাঁ দেখাও, দেখাইয়ে। ঠিক হ্যায়, জাতি হুঁ মাই। প্রেম কর বারজনের সাথে বিয়ে করে চলে যাবে আরজনের কাছে, এ কারণেই মিডিয়া জগতে কেউ কারোর পরিচয় করাই দেয় না। যেমন মে মানুষ, তুই তুই পিঁপড়া, তুই পিঁপড়াই থাকবি, জীবনে ডাইয়া হইতে পারবি না। আর আমি শরীফুল খান্না সুপারস্টার, যেরকম সুপারস্টারই থাকুন, একদিন তুই আসবি আমার পায়ে করে। জানু জানু সরি, ভুল হয়ে গেছে, ওকে মাফ করে দাও, সে দুটি আমার ক্ষমা পাবি না। জুনিয়র মান্না, দরবাজা না সবকে লিয়ে খুলা হতা হ্যায়, আর মে আমি শাহরুখ কো পাই। শুনো, আই হইতেছি ডিরেক্টর, বুঝছো নি? নায়িকারা তো ডিরেক্টর অফিসে ঘুরে, যদি তোমার ক্যারিয়ারকে বড় করতে হয় তাহলে তুমি কি চাও, বুঝে নাই? আসো আমরা আন্দারমে যাই, যাকে খানা পিনা কাকে তোমারা ক্যারিয়োগ্রাফি, তোমারা নাচা গানা সব কুছ দেখ লুঙ্গা। চলিয়ে স্যার, খুব সুন্দর লাগছে। ইনফ্যাক্ট নায়িকা ভুমলির মতো লাগছে। এই নাকি ভুমলির মতো লাগবে কিলে? হ্যাঁ আই হইছে নোয়াখালী টু সার্কেল এক নামে সিনে লেডি অ্যাকশন ভুমলি, আর আমার মতো লাগছে। ঠিক আছে তুমি যা বলবে তাই। অঙ্ক নীলাখা কই গেছে? ফুপু তো বের হয়েছে, বলল যাবে আর আসবে, কিন্তু এখনো আসেনি। তাই তো ভালো হয়েছে, আমি এই ফাঁকে আর কামটা সারি আসি। কাজ কিসের কাজ? এই তুই সরোই বেশি বুঝতে চাইছ না, তুই সরো সরো মতো থাকবি। আপু তারপরে বলো, শুনতে ইচ্ছা করছে। আচ্ছা শুন, এখন আমাকে যেটা কাজ এটা হচ্ছে সাত্তারে কাবু করতে হইব। আপু তুমি এই কাজটা কখনোই করতে পারবে না, সাত্তার ভাইকে কাবু করতে পারবে না, কারণ সাত্তার ভাই অন্যরকম লোক, তাকে কাবু করা যায় না, আর সে সহজে গলে না। তুই আর শুনুস নি, হ্যাঁ আই ওই সেই নোয়াখালীর বুবলি,
আই হেতারে এরম ফিটিং দিমু হেতা ফার্স্ট মিনিটের মধ্যে দেখবি আর ফ্রেমে হাবুডুবু খাইব তুই বেড ডুবনি ক ঠিক আছে তোমার সাথে বাজি তুমি যদি তোমার প্রেমে সাত্তার ভাইকে ফেলতে পারো তাহলে আমি তোমাকে মিষ্টি খাওয়াবো তোর কিচ্ছু খাওয়া লাগবে না তাই নাকি তুই তো ছোট মানুষ তোর তো কোনো ইনকাম নেই আর তো ইনকাম আছে আই তোর মিষ্টি খাওয়াবো আপু ঘটনাটা কিন্তু আমি এখনো বুঝতে পারিনি পরিষ্কার করে বলো যাতে আমি বুঝতে পারি কিচ্ছু বুঝানোর দরকার নাই কাকার লগে আমি কথা দিছি আমি আমার কথাটা রাখবো তুই শুধু চোখ দিয়ে দেখবি আর কিচ্ছু বোঝার দরকার নাই আর হন আমি যখন সাতটার লগে গেম খেলবো মানে ফ্রেমের অ্যাক্টিং করবো তুই তখন সব ভিডিও করে রাখবি তোর আর কোনো কাজ নাই আচ্ছা ঠিক আছে তুমি যা বলবে তাই স্টপ আচ্ছা তার আগে আর একটা কথা এই সাতটার মিয়া মানে কি পছন্দ করে সেটা গান টান পছন্দ করে নি আমি তো বলতে পারবো না তাহলে কি সিনেমা দেখতে পছন্দ করে কি পছন্দ করে সেটা জানি না কিন্তু সাত্তার ভাই উপকার করতে পছন্দ করে ও মানে উপকার মাইশরুম করতে পছন্দ করে হ্যাঁ আচ্ছা তাইলে ফাইসিয়াল সব কি পেয়েছো আরে তুই এত কথা কস কিল্লাই হে তো উপকার করতে পছন্দ করে না তারপরে দেখ এই উপকার করন লাই আই কি খেল হেতারে যাবাই তুই শুধু দেখবি আর ভিডিও করবি বুঝিসনি আচ্ছা ঠিক আছে আপনি হচ্ছেন চিত্রনায়িকা মুনমুন বিশাল বড় একটা সেলিব্রিটি আমাকে মির্জা বাড়িতে গেস্ট হিসেবে আইছে আমার মা মোসামনে ইলেকশন করতেছে নির্বাচনী প্রচারে যজ্ঞ খুবই খুশি হয়েছি মগর একটা জিনিস বুঝার পারতেছি না কোন হালায় আপনারা কেটায় কি কইছে আমার অতীত জীবন লয়ে আপনি টানাটানি করতেছেন আমি কি কমু লমু আরে না না আমি আপনার থেকে কিচ্ছু নিতে যাচ্ছি না বিশ্বাস করুন আমার আপনার থেকে কিচ্ছু নেবার ইচ্ছা নেই আমি শুধু সামান্য একটা কথা জানতে চাচ্ছি শুনেন শুনেন সেটা জানেন আগে কারেকশন করে দেই এই আমি কিন্তু আপনারে লমু কই না আমি কইছিলাম কমু লমো আবার আপনি আমাকে ভুল বুঝছেন আসলে আমি আপনার থেকে কিছু নিতে শুনেন শুনেন আপনার তো ওই যে হিয়ারিং এর একটু প্রবলেম আছে বুঝার পারছেন হিয়ারিং এর প্রবলেম আমার এখানে কোনো বিয়ারিং নেই হবে আলা বিয়ারিং কোন হালে কুচি আমি কুচি হিয়ারিং মানে কান কানে সমস্যা আছে ধান ধানে সমস্যা আমি দানের সমস্যা আচ্ছা 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 আপনি রাখুন রাখুন এই সব বিষয়ে আর কথা বলার দরকার নেই আপনার থেকে ছোট একটা বিষয় আমি জানতে চাচ্ছি আমি আসলে জানতে চাচ্ছিলাম এই এলাকার যে চেয়ারম্যান তার ভাতিজির সাথে আপনার নাকি কি একটা ঝামেলা আছে আর সেই জন্যই নাকি এই ইলেকশন ব্যাপারটার কি এসেছে এটা কি মানে এই ব্যাপারটা আপনার থেকে একদম ক্লিয়ারলি জানতে চাচ্ছি শুনেন আপনার কান পর্যন্ত আপনার তো কানের দান শুনেন যা খুশি শোনার পরে না আমার কোনো অসুবিধা নেই কে আমারটা আমি কই আপনি বুঝালেন বিষয়টা হচ্ছে কি মানে আমাকে হচ্ছে মির্জা পরিবার আমার ওই যে মামু হচ্ছে ডালিম মির্জা ধনাঢ্য পরিবার উল্টা দিকে চেয়ারম্যান পরিবার কেফায়তুল্লাহ কাদা তারাও ধনাঢ্য আচ্ছা মাগার আমার এক ভাইয়া ছিল যমজ ভাই ময়মনসিংহ তুতা এই তুতার প্রেম করছিল চেয়ারম্যানের ভাতিজি এনির সাথে ওরা আমগো পরিবারে ডাউন দাউনের লেগে হালারে কি করছে আমার যমজ ভাইটারে একটা ফন্দেবালা কিল করে বাড়াইছে জানেন এই পৃথিবীতে যা মনে করেন যে ভাই হারাইছে করার পরে ভাইয়ের কি কষ্ট আপনি কি ইচ্ছা করে আমার লোকে বিতলামি করতেছেন কইতাছে একটা হুনতাছেন আরেকটা গুনতেছেন মানে বুঝলাম না কি গুনছেন আপনি আশা বসলে আবার গানও গায়নি কিন্তু সে তো আর ছবির নায়িকা হইছে আর লগে কত খাতির স্যারা তুই মগ চেয়ারম্যান বাড়ির মান সম্মান সব ওই বুড়ি গঙ্গার পয়সা ফাঁদিতে একবার ডুবাই দিছো কি পিন্নে তোর তো নাই হন্ডটে আনিছি হ্যাঁ এই আইকে আই মির্জা করিম রাত্রেবেলা আলিয়াবাট ইমুতে আর লগে সারা রাত কথা বলি চাপাবাজ চাপাবাজ চাপাবাজ